Assalamualaikum. Welcome to back my channel Shivli Kitchen Garden and Lifestyle. কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, এই যে আমার এটা শোয়ার রুমের গাছটা আমি যে ডিআইওয়াই করে এখানে ঝুলিয়ে রেখেছিলাম, এগুলো অনেক সুন্দর গ্রো হয়েছে। আর এই যে কালকের ডিআইওয়াইটা আমার কাছে ভীষণ ভালো লাগছে, এটা আবারও আপনাদের কাছে একটু দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে সকালবেলায়, তো সকালবেলা আমি এখানে ভাত রান্না করে নিছি, আর ভাতের মধ্যে আমি পেঁপে সিদ্ধ এবং কাঁচামরিচ সিদ্ধ দিয়ে দিছি, সিদ্ধ ভাত। আর গোড়া মাছের একটা চচ্চড়ি করে নেব, আর মাংস আছে সেটা গরম করে নেওয়া হবে, বাচ্চারা খাবে। তো মাছের চচ্চড়িটা করার জন্য আমি এখানে আলু কুচু করে নিয়েছি, তো মাছের চচ্চড়িটা করে নেব। তো রান্না করতে করতে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই বন্ধুরা, যারা এখনও লাইক দেননি তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি মূল্যবান লাইক অনেক গুরুত্বপূর্ণ, আমার এই ভিডিওটা আরও দশজনের মাঝে পৌঁছতে অনেক সাহায্য হবে। তো আপনারা মনে করে লাইকটা দিয়ে দিবেন। তো মাছের চচ্চড়ি করার জন্য আমি এখানে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ বাটা, লবণ, হলুদ মরিচের গুঁড়া, পরিমাণ মতো তেল, সব কিছু দিয়ে হাতে মেখে মাছটা রান্না করে নেব। তো বন্ধুরা, আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা যখন ইচ্ছে তখনই দেখে নিতে পারবেন। তো এই যে হাতে মেখে আমি গোড়া মাছ চচ্চড়িটা করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি একটি বিশেষ পরিষ্কারের কাজে আমি কি ব্যবহার করি সেই টিপসটাই আপনাদের মাঝে শেয়ার করব। আমরা তো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তো কিভাবে আমি আর কি অতি সহজে আমি কিভাবে ময়লাগুলো এবং ঘরগুলো সহজে পরিষ্কার করে নিই সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো এদিকে আমার রান্নাটা হতে থাক আর ওদিকে আমি গুছিয়ে নেব। আসলে কর্ম ব্যস্ততাময় জীবন, এভাবেই করতে হয়। রান্নার ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে যখনই সময় পাই তখনই আর কি যতটুকু সময়ের মধ্যে করা যায় ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয়। তো ঘর পরিষ্কারের কাজে, টেবিল সব কিছু পরিষ্কারের কাজে আমি কিন্তু পেপার ইউজ করি, মানে পত্রিকা। তো পেপারগুলো আমাদের বাড়িতে সবারই থাকে এরকম পেপার, তো এগুলো আমি রেখে দিই। এগুলো দিয়ে পানির বোতল, তারপরে টেবিল, তারপরে খাট, ড্রেসিং টেবিল, সোফা, গ্লাস টেবিল, এগুলো মুছতে আমি ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। একদম ইজিভাবে ময়লাটা উঠে আসে এই পেপার দিয়ে। তো দেখেন, এই যে পেপার দিয়ে আমি আমার কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি, আর দেখেন কত ময়লা। তো আমি প্রাথমিকভাবে পেপার দিয়ে পরিষ্কার করে তারপরে আমি নরম একটা গামছা বা গেঞ্জির যদি কাপড় থাকে সেটা দিয়ে মুছে নিই। তো এই গামছা দিয়ে তারপরে আবার আমি পরিষ্কার করে, মানে হালকা করে মুছে নিই। এভাবে আমি কিন্তু অতি সহজেই কিন্তু পরিষ্কার করে নিই। ইচ্ছে করলে আপনারাও এইভাবে পরিষ্কার করে নিতে পারেন। আর আমার আইডিয়াটা কেমন প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো বন্ধুরা, রান্না বান্নায় শেষ করে অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছি। তো স্কুল সেরে আর আপনাদের মাঝে ভিডিও শেয়ার করে নিই। এটা হচ্ছে একটু বিকেল দিকে, তো বিকেল দিকে একটু সময় পেলাম, তো আবার একটু এই যে ড্রয়িং রুমের
অনেক কিছু ময়লা হয়ে গেছে, তো এটাও আমি পেপার দিয়ে প্রাথমিকভাবে পরিষ্কার করে নিচ্ছি, সব কিছু গোছগাছ করে নিচ্ছি। আর এভাবে পেপার দিয়ে পরিষ্কার প্রথমে পরিষ্কার করে নিলে কিন্তু ভীষণ ভালো হয়, ময়লাটা একদম পেপারে উঠে আসে। আর এদিকে বাহির থেকে কাপড় চোপড় নিয়ে এসে কাপড়গুলো আমি ভাঁজ করে নিচ্ছি, এগুলো জায়গায় রেখে দিব। তো কাপড়গুলো এখানে প্রথমে আমি ভাঁজ করে রাখছি, তারপরে তুলে রাখবো। আর ছেলেরা নামাজ পড়ে গেল, তো এই যে ছেলে মানুষ ঘরে আর কি, তেমন তো মেয়েদের মতো অতটা গোছগাছ করতে পারে না, তো জায় নামাজটাও আমি ভাঁজ করে এখানে একটু রেখে দিব। তারপরে সোফাগুলো গুছিয়ে নেব, আর আমার সোফাটা অনেক দিনের হয়ে গেছে, চেঞ্জ করতে হবে, বেতের সোফা আমার তো। এই যে আর কুশন কভারগুলো একটু চেঞ্জ করতে হবে, আসলে আমার যে সোফার কুশনগুলো আছে ওগুলো এগুলো পরিষ্কার করে আর নতুন যে কুশন কিনে নিয়ে আসছি ওগুলো লাগাতে হবে। তো এই যে এভাবে পেপারের সাহায্যে প্রাথমিকভাবে আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর যে এই যে এটা কিনে নিয়ে আসছিলাম, এটা তো আপনাদের মাঝে আমি শেয়ারই করছি, তো এটা দিয়েও কিন্তু ভালোভাবে হালকা ঝেড়ে নিলে পরিষ্কার হয়। এটা দিয়ে আমি ছবি, ওয়ালম্যাট এই সব কিছুই পরিষ্কার করে নিই, হালকাভাবে একটু ঝেড়ে নিই। তো বন্ধুরা, এই তো ছিল আজকের ভিডিওটি, আশা করছি ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন, আর যারা আমার ভিডিওগুলো শেয়ার করে দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক অনেক দোয়া। তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। তো আজ রাখছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।